কিন্তু জামেল হইলে আমাদের কিন্তু রুট ব্লক করলে আপনারা ছাড়াইতে পারবেন না, আমরা আরো রোগ আনাইতেছি, আমরা লোক আনাইতেছি, এটা আমাদের ওখানে রিকাউন্টিং করাইতে লাগবো, এখানে বাইক করে দিয়া সপ্তাহ কাউন্টিং করে গলা ধরে ধরে বাইক করবো, এটা আমরা মানে নিব নাকি? তাহলে আমরা এ আরো অশোক আরো অশোক আমরা ভিতরে যাইতে দেয় না, ওনারাও আসে না, ফোন ধরে না, এটা তো হয় না। এরপরে এজেন্ট বাইর করে দেয়, এটা কি রকম সিস্টেম? এটা এটা কি হয় নাকি? ঠিক আছে, আর ভাই আরো তো আইতে পারে নাকি? আমরা আসলে কথা বলে দেখাইব, এই লোক দেখানো ইয়ে করলে তো হইবে না তো। আমি সপ্তাহে বুঝছি যে যে ক্যান্ডিডেট নতুবা কাউন্টিং এজেন্ট উনি যে কোন একজন থাকতে পারে, উনি তো ডাবল থাকতেছে না, কাউন্টিং এজেন্টও থাকতেছে, ক্যান্ডিডেট থাকতেছে, তো না আপনার কোনো কিছু থাকলে আমরা এখানে পুলিশ পৌঁছে আছে, সিসি ক্যামেরা আছে, ঠিক আছে, এটার মধ্যে পুরো আমরা যদি কোনো পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের গণনাই হয়েছে না, তাহলে তার কাউন্সিল এজেন্ট কেন ডুববো এখন? ডাক্তার দিয়ে আমাদের সব এই বাইক করছে, তাহলে আমরা এখন ওই রুটটা ব্লক দিয়ে এখন দেবো আমরা না, এখন আমার রিপোর্ট আমার ক্যান্ডিডেট আয়ে গেছে, তো আমার ক্যান্ডিডেট আয়ে গেছে, ওইখানে ওইখানে লোক বিজেপির যারা জেলা পরিষদের মেম্বার তারাও ঢুকছে, কাউন্টিং এজেন্ট জেলা পরিষদের কাউন্টিং এজেন্ট ঢুকছে, বিজেপির ক্যান্ডিডেটগুলি ঢুকছে, আমাদের ক্যান্ডিডেটগুলিকে দেখছে না, হয় তাদের কাউন্টিং এজেন্টও আছে আবার ক্যান্ডিডেটও আছে, না 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 আছে, আমি বললাম তো আমরা কনফার্ম, আমি তো ভিতরে ঢুকছি না, আমার কাছে যত টোটাল 27 জন ঢুকছে স্যার, ভিতরে এইলো কথা, এ আরো ফোন ধরে না, আমি এয়ারপোর্টে জানা করে তার মধ্যে প্রার্থী এবং ইয়ে এভাবে তো হবে না, কি কথাটা আরো এয়ার তো ফোন ধরে না, এমএলএ ফোন ধরে না, আমি এয়ারপোর্টে ফোন করে ইয়ে করে মোবাইল নাই, কেন মোবাইল নাই? রিং থাকবো না না ভিতরে যায় ওইটা তো ভাই চেম্বারে রুট, তাহলে আমরা এয়ার ওয়ারে ফোন না এখানে ঘটনা হচ্ছে কে কল্যাণপুর যেটা পশ্চিম দারিকাপুরের যেটা গণনা হইতেছে, সেখানে আমাদের যারা ত্রিপুরা মাথার যারা পুলিং এজেন্ট ছিল তাদেরকে গলা ডাকা দিয়ে বাইর করে দিছে বিজেপির যারা পুলিং এজেন্ট, নিয়ম আছে হয়তো এজেন্ট থাকবো নইলে ক্যান্ডিডেট থাকবো, সে জায়গাতে বিজেপির ক্যান্ডিডেটও আছে এজেন্টও আছে, কিন্তু ত্রিপুরা মাথা শুধু এজেন্ট আছে, ওই যারা এজেন্ট আছে তাদেরকে বাইর করে দিছে একদম, তারা ওই বাইরে এখানে আছে, এখন উচি নিয়ে গেছে তাদেরকে, এই অবস্থা, মানে
সকাল থেকে এই অবস্থা পরিস্থিতি চলছে। এখন আর আর সকাল থেকে পুলিশ প্রশাসন আছে, কে ভাই পুলিশ প্রশাসন আছে, নিরপেক্ষ ভূমিকা নেই। প্রথমে আমি আর ওর সঙ্গে কথা বললাম, উনি বলছে এটা তখন কিছু হয়নি, তখন কাউন্টিং হয়নি, কিন্তু এখন আমরা চেষ্টা করছি, এখন চেষ্টা করছি যে ওনার সঙ্গে কথা বলা, উনি ফোন ধরছে না, উনি ফোনই ধরেনি। প্রার্থীদের বাইর করে দেওয়া হয়েছে, প্রার্থীদের দুঃখেই দিচ্ছে না, এজেন্টকে বাইর করে দেওয়া হয়েছে। এখানে কাদা দিতেছে এই ঘটনা, এটা বিজেপি যারা ক্যান্ডিডেট ইয়ে আছে তারাই আছে। এখানে ব্লক যে চেয়ারম্যান আছে উনি নাকি দিয়েছে, তাকে ধমকি দিছে, চোখ রাঙানো হয়েছে, আর উনি ফোন ধরতেছে না। তো কি ভূমিকা নেবেন আপনি? আমরা তো রাস্তা ব্লক দিয়ে রাখছি, রাখছেন আজ আপনার শুরু কোন জায়গায়? কল্যাণপুর ব্লক কাউন্টিং আমি ডিএম কে জানাইছি বিষয়টা, ডিএম সাহেব আসছেন এখানে, এবং আমরা রিকাউন্ট করার জন্য আমরা দরখাস্ত দিয়েছি আমাদের প্রার্থীরা, এবং তারা রিসিভ করে দিয়েছেন। আমরা তিনটা ইয়েতে মানে রিকাউন্ট করার জন্য আমরা দাবি তুলেছি। এই সিটগুলি হলো আপনার সিট নং 1, এটা পশ্চিম দারিকাপুর গাউসভা, সিট নম্বর 1-এর 1 নম্বর ওয়ার্ড, সিট নম্বর 2-এর 2 নম্বর, এবং সিট 3-এর 2 নম্বরটা আমরা রিকাউন্ট করার জন্য আমরা জানিয়েছি। এখানে সমস্যা হচ্ছে কি, এখানে যে আরও কল্যাণপুরের যে বিডিও, উনি মানে আমাদেরকে কোনো সহযোগিতা করছে না, কারোর সঙ্গে কথা বলছে না, ফোন করার পরে ফোন তুলছেন না এভাবে। আর আমাদের ইয়ে কাউন্টিং যারা এজেন্ট গিয়েছিলো তাদেরকে গলা দেখা বাইর করে দেওয়ার পরে উনি কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না, এই অবস্থা। তারপরে ডিএমকে জানানোর পর ডিএম সাহেব এখানে আসছেন, এখন কী কথা বলে কী সিদ্ধান্ত নেয় এটা আমরা জানি না। এখানে কোনো ইস্যু নেই, সিকিউরিটি কোনো সমস্যা নেই, বাকি কোনো সমস্যা নেই। এখানে সমস্যা করছে আরও যে কল্যাণপুর ব্লকের বিডিও যিনি রিটার্নিং অফিসার, উনি এখানে সমস্যা করছে, আমাদেরকে বলছে একবার যে আপনারা একটা দরখাস্ততে সবাই কাউন্ট করা যাবে এটা বলছে, আবার দেড় ঘন্টা পরে বললো যে আপনারা করা যাবে না, ক্যান্ডিডেট একটা একটা দরখাস্ত করে করতে হবে। এইভাবে এখানে খেলা হইতেছে সপ্তাহ, আরও এখানে খেলা হইতেছে, ওইটা আমরা ছেড়ে দিব না। এর জন্য আমরা রাস্তা রুখ করে রাখছি, বন্ধ করে রাখছি আমাদের কর্মীরা, এটা যতক্ষণ পর্যন্ত সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটা ব্লক করে যাবো।